হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। সো আমিও খুব ভালো আছি। তো আজকে যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো, সরি আজকে যেটা তোমাদেরকে বলবো, আশা করি তোমরা টাইটেল দেখে বুঝতেই পারছো, আজকে দুটো ফাউন্ডেশনের তফাৎ দেখাবো, প্লাস হচ্ছে দুটো ফাউন্ডেশন সম্পর্কে বলবো। একটা হচ্ছে মেবেলিনের ফিট মি ফাউন্ডেশনটা, আর একটা হচ্ছে ল্যাকমির যেটা ইনভিজিবল ফিনিশ ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটা সম্পর্কে আমি আজকে তোমাদেরকে বলবো। দুটো ফাউন্ডেশন সম্পর্কে আমি বলবো, ঠিক আছে? তো দুটো ফাউন্ডেশনের প্রাইসই সেম সেম রয়েছে। এটা 299, বাট তোমরা অনেকটা অফারে পেয়ে যাবে, আর এটা হচ্ছে 280। এটা অনেক সময় অনেক অফারে থাকে বা অনেকটা ডিসকাউন্টে থাকে, তোমরা কিন্তু তখন অনায়াসে পেয়ে যাবে। তো ফাউন্ডেশন সম্পর্কে বলবো, মানে এতদিন আশা করি তোমরা দুটো ফাউন্ডেশনই সবাই অলরেডি ইউজ করে ফেলেছো। তো যারা এই ব্যাপারটা জানো না, তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, ভিডিওটা প্লিজ স্কিপ করো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা রয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কি বলবো, লাইক করো, শেয়ার করো, এটাই তো। তো চলো আমি আমার ভিডিওটা শুরু করছি। তো ফার্স্টে বলে রাখি, আমার এই হাফ মেকআপ লুকটার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে আমি একটা মেকআপ প্র্যাকটিস করে উঠলাম, তো সেই জন্য আমার হাফ মেকআপে চলে এসেছি। ফাউন্ডেশনও লাগিয়েছিলাম, বাট ফাউন্ডেশনটা আমি তুলে ফেলেছি। তো চলো, যেটা বলার কথা সেটা হচ্ছে দুটোই কিন্তু কি বলবো, অয়েল ফ্রি রয়েছে, ঠিক আছে? এটাও কিন্তু অল স্কিন টাইপ রয়েছে, আর এটা হচ্ছে নর্মাল টু অয়েল স্কিন, যেটা হচ্ছে ফিট মির এই ফাউন্ডেশনটা, ঠিক আছে? তো আমি দুটো একসাথে মিক্স করে বলছি। আমি টোটাল 3 থেকে 4 ফাউন্ডেশন ইউজ করি, মানে রয়েছে আমার কাছে। আমি মেবেলিনের এই সুপার স্টেটা ইউজ করি, নিশ্চয়ই প্রত্যেক ভিডিওতে তোমরা দেখেছো। এটার দাম হচ্ছে 750। তো আর এইটা এই ফাউন্ডেশনটা ছিল, আর এটা রিসেন্টলি অ্যাড করলাম, কারণ এই দুটো শেড হচ্ছে আমার সাথে ঠিকঠাক মিলছিল না, তার জন্য আমি এই শেডটাকে রিসেন্টলি অ্যাড করলাম, যে দেখা যাক এরকম কি হয়। তো যাই হোক, চলো এবার রিভিউটা শুরু করি। সেটা হচ্ছে, এটা হচ্ছে ল্যাকমির ইনভিজিবল ফাউন্ডেশন। এটাতে দেখো লেখা আছে ফাউন্ডেশন SPF 8, মানে এটা তোমরা রোদে বেরোলেও কিন্তু ইউজ করতে পারবে। সেমভাবে এটাতেও কিন্তু লেখা আছে SPF 22। তো যত SPF বেশি হবে তত কিন্তু তোমাদের স্কিনকে সেই জিনিসটা প্রোটেকশন করবে, আশা করি এটা তোমরা সবাই জানো। তো এটার থেকে আমি বলবো এটা বেশি প্রোটেকশন করে স্কিনকে, ঠিক আছে? এটা তোমরা বাইরে রোদে বেরোলেও ইউজ করে যেতে পারবে, এটা ইউজ করতে পারবে, কিন্তু এটার যেটা বাজে দিক সেটা আমি অবশ্যই বলছি। আর এটা হচ্ছে এরকম মানে ঢাকনার মতন রয়েছে, আর এটা অ্যাপ্লিকেশনটা বেশ ভালো, এটার একটা প্লাস পয়েন্ট, এটার অ্যাপ্লিকেশনটা ভালো আছে। এটার অ্যাপ্লিকেশনটা ভালো নেই বলবো না, কারণ এটা হচ্ছে এরকম খুলে তোমরা হচ্ছে নিয়ে হাতে নিয়ে তারপরে যে যার মতন লাগাতে পারো স্কিনে। তো যাই হোক, আর এটা হচ্ছে কি, ম্যাট প্লাস পোরলিস। তো তোমাদের স্কিনে যে ওপেন পোর্সগুলো রয়েছে সেটাকে এটা রিমুভ করবে, মানে ঢেকে দেবে, রিমুভ করবে বলা ভুল হলো, ঢেকে দেবে, ঠিক আছে? তো এটা আমি ফার্স্ট টাইম পারচেস করলাম আজকে, এর আগে এটার বড়টা ইউজ করেছিলাম, মোটামুটি লাগতো, বাট সেটা ঠিকঠাক নিতে পারতাম না বলে তার জন্য হচ্ছে মোটামুটি লাগবে। বাট এবারে আমি শেডটা পারফেক্ট শেড নিয়েছি, তাই সেক্ষেত্রে আমার এই ফাউন্ডেশনটা ভালো লেগেছে। কারণটা হচ্ছে এটা 1 নম্বর ম্যাট রয়েছে, ঠিক আছে? আর এটা একটা উগ্র স্মেল নেই, যেটা কিনা এটাতে রয়েছে, এটা একটা উগ্র স্মেল রয়েছে, আর এটা তার জন্য হচ্ছে কেমন একটা লাগে আছে। এটা ওয়াটার বেস বলছে এই ফাউন্ডেশনটা, বাট আমি বলবো একদমই এটা ওয়াটার বেস নয়। এটা কিন্তু লাগানোর পরে তোমার স্কিনে কিন্তু ঘাম হয়, প্রচণ্ড পরিমাণ ঘাম হয়, মানে যাদের এই সমস্যা রয়েছে তারা কিন্তু এই ফাউন্ডেশনটা আমি বলবো একদমই ইউজ করো না। যাদের ড্রাই স্কিন রয়েছে তারা এই ফাউন্ডেশনটা ইউজ করে, ইটস ওকে, বাট যাদের অয়েলি স্কিন তারা কিন্তু এই ফাউন্ডেশনটাকে একদমই ইউজ করো না। তোমরা এই ফাউন্ডেশনটা চুজ করতে পারো, ঠিক আছে? তো এই ফাউন্ডেশনটা আর একটা যেটা রয়েছে সেটা, এটাও যে বলবে পুরোপুরি অয়েল ফ্রি, এটাও ইউজ করলে কি ঘাম হয় না, হয়, বাট এটা লিমিট রেখে হয়। বাট এটা তোমরা ইউজ করার পরে এটা খুব ঠিক, তো আমি দুপাশে দুটো ইউজ করে দেখাবো, তোমরা তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে? আর এটা হচ্ছে কি বলবো, এটা একটু ভারী টাইপের রয়েছে, যার ফলে কিনা তোমার ঘামটা অতটাও হয় না, বাট এটা তুমি ইউজ করার সাথে সাথে তোমার ঘাম হবে। প্লাস এটা একটা উগ্র ফিনি মানে প্রেগনেন্সি রয়েছে, যেটা কিনা সবার মানে ভালো লাগে না, যেটা আমারও ভালো লাগেনি, ঠিক আছে? আর এটারও দাম হচ্ছে 280, আগেই বললাম, আর এটা হচ্ছে 299। তো দুটোই প্রায় সেম প্রাইসের কাছাকাছি রয়েছে, কিন্তু কি বলবো, দুটোই প্রায় অফারে পেয়ে যাবে। আচ্ছা, এটার শেড হচ্ছে ইনভিজিবল 04, আর এটার শেড হচ্ছে 330, আর এটা হচ্ছে উইথ ক্লে, আচ্ছা এটার নামটা আমি জানি না, 330, ঠিক আছে? আর এটার হচ্ছে শেড হচ্ছে 04 ইনভিজিবল ফিনিশ। তো আমি দুটোই তোমাদেরকে দুপাশে অ্যাপ্লাই করে দেখাবো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমি কিন্তু এখন কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, আমি কিন্তু জাস্ট আই মেকআপটা করা আর লিপস্টিক করা, বাকি কিন্তু মেকআপটা আমার রিমুভ করা আছে আর আমার আইব্রোটা করা। তো এবার এটা আমি দুপাশে ইউজ করে দেখাবো, তো তোমরা সেটা বুঝতে পারবে যে কোনটা বেশি ভালো। আমার মতে এটা বেস্ট, এটা হচ্ছে অয়েল স্কিনের জন্য বেশ খুবই ভালো, আর এটা ড্রাই স্কিনের জন্য ভালো। অয়েল স্কিনের যারা রয়েছে তারা কিন্তু এটাকে ইউজ করো না, প্রচণ্ড ঘাম হয় এটাতে। তো চলো আমি ইউজ করে দেখাচ্ছি। তো চলো আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি, এপাশে হচ্ছে ল্যাকমি ইনভিজিবল অ্যাপ্লাই করবো, আর এপাশে হচ্ছে ফিট মিটা অ্যাপ্লাই করবো। তো তোমরা দুটোরই তফাৎ বুঝে নেবে। তো আমি ফার্স্টে ল্যাকমি ইনভিজিবলটা অ্যাপ্লাই করছি। আচ্ছা, আর একটা যেটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে অবশ্যই হাতে নিয়ে নেবে, ডাইরেক্টলি ফেসে অ্যাপ্লাই করবে না, ঠিক আছে? এটাতে কিন্তু তোমাদের ব্লেন্ডিংটা ভালো হবে না। তো হাতে নিয়ে তারপর এটাকে একটু কী বলবো, ঘেটে নিয়ে তারপরে তোমরা ফেসে অ্যাপ্লাই করবে। তো আমি আবার আমার এই বাঁ দিকে হচ্ছে ল্যাকমি ইনভিজিবলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কিন্তু খুবই পাতলা আর বেশিক্ষণ স্টেও করে না, একদমই স্টে করে না, ঘামের সাথে সাথে এটা চলে যায়।
বাট যখন তোমরা ইউজ করবে এটা একটা সিল্কি টাইপের ফিনিশিং দেবে, যেটা কিনা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো। এটা হচ্ছে ড্রাই স্কিনে অ্যাপ্লাই করবে তখন খুবই বেশ ভালো লাগবে, ইউজ করার সময় একটা দারুণ ফিনিশিং দেবে, কিন্তু যখন এটা তোমরা বাইরে বেরাবে বা কোনো পার্টি ফার্টিতে যাবে তখন কিন্তু এটা ঠিকঠাক স্টে করবে না, ঠিক আছে? তো দেখো আমি এটা অ্যাপ্লাই করে নিলাম, এটা একটা ভালো দিক। এটা কিন্তু অ্যাপ্লাই করার পর দেখো আমার স্কিনটা কিন্তু একটা গ্লোজি ফিনিশ দিচ্ছে। তো আমি বলবো এটা হচ্ছে ড্রাই স্কিন, যাদের রয়েছে চোখ বন্ধ করে ফাউন্ডেশনটা নিয়ে নাও, অসম্ভব ভালো। আমিও শীতকালে যখন মেকআপ করবো তোমাদেরকে দেখাবো অবশ্যই এটা দিয়ে। আর আমি এপাশে একটু গলাটা করে নিই এবার এটা দিয়ে। আর সবসময় যেটা বলি, ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় কিন্তু ব্লেন্ডার দিয়ে বা ব্রাশ দিয়ে বা হাত দিয়ে যাই দিয়ে অ্যাপ্লাই করো না, মানে ব্লেন্ড করো না কেন, সবসময় ড্যাব ড্যাব এরকম ড্যাব ড্যাব করে কিন্তু ব্লেন্ড করবে। কখনো এভাবে টান দেবে না, এভাবে টান দেবে না, এভাবে টান দেবে না, কোনো দিক থেকে কোনোভাবে টান দিয়ে কিন্তু অ্যাপ্লাই করবে না। অনেকেই ব্যাপারটা জানো, আর যারা জানো না জেনে না, ঠিক আছে? সো আর অবশ্যই ফাউন্ডেশনটা কিন্তু ভিজিয়ে নেবে, আমি কিন্তু ভিজিয়ে এক্সট্রা যে জলটা সেটা কিন্তু ফেলে নিয়েছি। দিয়ে তারপরে তোমরা ড্যাব ড্যাব করে এটাকে অ্যাপ্লাই করবে অবশ্যই, আর খুব ভালো করে ব্লেন্ড করবে, তাড়াহুড়া না করে খুব সুন্দরভাবে ব্লেন্ড করবে, কারণ ফাউন্ডেশনটা ব্লেন্ড না হলে কখনোই মেকআপটা ভালো হবে না, সে তুমি যাই যত দামি ইউজ করো না কেন। তো আমি এই পাশে হচ্ছে ল্যাকমে ইনভিজিবলটা ইউজ করলাম। এবার এই পাশটা দেখো, ডান দিকটা কিন্তু আমার আমার গালে ছুলি আছে, তো সেক্ষেত্রে হচ্ছে একটু চোপ চোপ লাগে। তো ডান দিকে এবার আমি হচ্ছে ফিটমিটা অ্যাপ্লাই করে নেবো। তো এই যে ফিটমি, আর আমার শেড হচ্ছে 330। তো সেমভাবে ফিটমিটা আমি এখানে নিয়ে নিচ্ছি। আর বারবার বলছি, ফাউন্ডেশন কিন্তু ডাইরেক্ট ফেসে অ্যাপ্লাই করবে না, আগে হাতে নিয়ে বা কোনো কিছুর মধ্যে নিয়ে সেটাকে ভালো মতন একটু ঘেঁটে ঘুটে নেবে, ঠিক আছে? বাংলা ভাষায় একদম যেটাকে বলে পাতি বাংলায়, তো নিয়ে তারপরে তোমরা ফেসে অ্যাপ্লাই করবে। তো ওটা বুঝতে পারলে আমার শেডের থেকে কিন্তু এক শেড বেশি ছিল, তো এর জন্য এই পাশটা দেখো একটু বেশি সাদাটে লাগছে। আর এই পাশটাকে দেখো, তো যাই হোক এবার আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর অবশ্যই বারবার বলছি কিন্তু টান দেবে না, এরকম করে টান দিয়ে কখনো ব্লেন্ড করবে না। যদিও বা মনে করো তোমরা এটাতে ব্লেন্ড হয়ে যায়, কিন্তু একদমই না, এটা কিন্তু পরে উঠে যাওয়ার চান্স থাকে এবং কী বলবো, খাবলা খাবলা টাইপের হয়ে যায় স্কিনে, ঠিক আছে? তো তোমরা সবসময় ড্যাব ড্যাব করে ব্লেন্ড করবে, একটু সময় লাগুক তাতে কোনো সমস্যা নেই, সময় একটু সময় নিয়ে মেকআপ করবে, কারণ মেয়ে হলে কথা, তো একটু সময় নিয়ে তো মেকআপ করতে হয় না। তো দেখো আমি এপাশে হচ্ছে কিন্তু ফিটমিটা লাগিয়ে নিয়েছি, ঠিক আছে? আর এপাশে কিন্তু আমি ল্যাকমিটা লাগিয়েছি। তো তোমরাই বলো কোন দিকের ফিনিশিংটা বেস্ট লাগছে, হয়তো তোমাদের কাছে চোখে লাগতে পারে যে এপাশে ফিনিশিংটা একটু ভালো লাগছে, কারণ এপাশটা আমার বেশি সাদা লাগছে, প্লাস হচ্ছে একটু সিল্কি ফ্যাব লাগছে, কিন্তু এটা কিন্তু কখনোই ভালো ফিনিশিং হলো না, কারণ আমি যখন এটা অ্যাপ্লাই করি বা এটার উপরে কোনো ফাউন্ড মেকআপ লাগিয়ে আমি বাইরে যাবো, দেন অঝরে কিন্তু ঘাম ঝরবে। এমনি যে কোনো মেকআপ লাগালে আমার ঘাম হয়, কারণ একটু ঘাম বেশি ঘামি আমি, তো এখানে কিন্তু অঝরে ঘাম পড়বে এবং এটাকে হচ্ছে এরকম যে মুছতে যাবো তখন আমাদের হাতে চলে আসবে, কারণ এটা অয়েলি স্কিনের জন্য একদমই ভালো নয়, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু সেটা হবে না, এটা কিন্তু কোনো ভালোভাবে ব্লেন্ড করে পাউডার সেট করে নিলে এটা কিন্তু একটা দারুণ ফিনিশিং দেয়, ঠিক আছে? এটার যদিও বা আগের যেটা ছিল, আর একটা যে আছে 500-এর, ওটা আমি যদি এর আগে ইউজ করেছিলাম, তো মাঝখানে অফ করে দিয়েছিলাম, সুপার স্টেটা এখন ইউজ করি, তো এটা আমি জাস্ট শেড নাম্বারটা ভুল হয়েছিল তার জন্য আমি এটা কিনে নিয়েছি একটা। তো আশা করি দেখো এটা কিন্তু একটা ম্যাট ফিনিশ দিয়েছে, আর এটা কিন্তু একটু সিল্কে সিল্কে ভাব, ঠিক আছে? আর এটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে, দেখে নাও। আর এই পাশটাই কিন্তু আমার স্কিনের অরিজিনাল, মানে একটা কালারে ম্যাচ খেয়ে গেছে ফাউন্ডেশনটা এটা, আর এটা কিন্তু একটু বেশি সাদা সাদা লাগছে, আর আমি যখন আরও বেরাবো ঘামবে, প্লাস আমি অন্য কোনো মেকআপ দেবো তখন এটা আরও সাদা হয়ে যাবে, আর বিশ্রী লাগবে দেখতে আমাকে। তো এই শেডটা আমার জন্য খুবই ভালো একটা শেড এবং ম্যাচিং শেড। তো ফাউন্ডেশন কেনার আগে যেটা দামি দেখে ফাউন্ডেশন কিনে নিলাম তবেই যে খুব ভালো, এমনও কিন্তু নয়। সবথেকে মাথায় রাখতে হবে তোমাদের শেড নাম্বার, ঠিক আছে? যার যেটা শেড সেই শেড অনুযায়ী তোমরা যদি ফাউন্ডেশনটা কেনো তো তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। তো এই তো এটাই ছিল আমার রিভিউ। আর সবথেকে বড় কথা হচ্ছে তোমরা এই ফাউন্ডেশনটা অবশ্যই ড্রাই স্কিনের জন্য চুজ করো, আর এই ফাউন্ডেশনটা চুজ করো অয়েলি স্কিনের জন্য, ঠিক আছে? কারণ এটা ড্রাই স্কিনে সিরিয়াসলি অয়েলি স্কিনে একদমই যায় না, কারণ দেখবা তোমাদের চোখের সামনে আমি কিন্তু এখনও কম্প্যাক্ট ইউজ করিনি, আমি কিন্তু অলরেডি ঘামতে শুরু করে দিয়েছি, ঠিক আছে? আমি এটা মুছতে যাবো তখন কিন্তু উঠে আসবে, আর এই পাশটা কিন্তু এখনও ঘামেনি, দেখতে পাচ্ছ? ঘামবে একটু পরে, এখনও কিন্তু এই পাশটা ঘামেনি, কিন্তু এই পাশটা দেখো তোমরা অলরেডি কিন্তু ঘাম শুরু বেরিয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতেই পারলে দুটো ফাউন্ডেশনের তফাৎ। দুটো ফাউন্ডেশনের প্রাইস প্রায় সেম সেম, এটা 299, এটা 280, দুটোই কিন্তু মানে যখন কিনবে অনেক সময় ডিসকাউন্ট থাকে, তো ডিসকাউন্টে কিনে নিতে পারো তোমরা, কোনো সমস্যা নেই। আর দুটোরই ভালো, দুটোই কিন্তু ক্যারি করা যাবে, দুটোই হচ্ছে তোমরা যেখানে যাও ক্যারি করা যাবে, কিন্তু এটা অয়েলি স্কিনের জন্য কিনবা আর এটা ড্রাই স্কিনের জন্য কিনবা, কখনোই এটা অয়েলি স্কিনের জন্য তোমরা চুজ করবে না কোনো, মানে তোমরা যদি ডে টাইমও মেকআপ করো তাও এটা চুজ করো না, এটা চুজ করো ওকে, ঠিক আছে? হাইফাই ফাউন্ডেশন না চুজ করতে পারো, এই ফাউন্ডেশন চুজ করো খুব ভালো, বা এইটারও যে এটার যে সাইজের একটা বড় রয়েছে 500, ওটাও তোমরা নিতে পারো কিন্তু, ঠিক আছে? ওটাও যদি ভালো শেড দেখে নাও, মানে ভালো শেড বলতে গিয়ে তোমাদের যেটা হচ্ছে লাগবে সেই শেড বুঝে নাও, তো ওটাও কিন্তু বেশ ভালো, ওটাও আমি এর আগে অ্যাপ্লাই করেছি। তো এই তো এই ছিল আমার ফাউন্ডেশন রিভিউ ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, আর অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যাও।
যারা নতুন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর নেক্সট নতুন আরও ভিডিও আসছে, হ্যাঁ, তো অবশ্যই বেল আইকনও ক্লিক করে রাখবে যাতে ফার্স্ট ভিডিও তোমাদের কাছে চলে যায়, মানে নোটিফিকেশনটা। তো এখানে আমার ভিডিওটাকে এন্ড করছি, সবাই ভালো থেকো, বাই।